রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে জগদল নামক স্থানে নাগর ও তিরনই নদীর মিলনস্থলে ছোট একটি রাজবাড়ি রয়েছে। জগদলের রাজকুমার ছিলেন শ্রী বীরেন্দ্র কুমার। রাজবাড়িটির সম্ভাব্য নির্মাণকাল 19 শতাব্দীর মধ্যভাগ। বর্তমানে রাজবাড়িটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। রাজবাড়ি থেকে প্রায় 100 মিটার পশ্চিমে নাগর নদীর পারে মন্দির ছিল, যা আজ সম্পূর্ণ ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। এই পুরাতন কীর্তি দেখতে প্রতিদিনই এখানে আসে শিশুসহ নানান বয়সী মানুষ। জগদল জমিদার বাড়ি, এখানে অনেক কিছু দেখে ভালো লাগলো। স্বাস্থ্যবিধি মেনে আমি অনেকদিন পর এখানে ঘুরতে আসছি, আমাকে খুবই ভালো লেগেছে। এখানে আসতে আসি, আমার আপুর সাথে আসি, আমার খালুমের সাথে আসি। স্বাস্থ্যবিধি মেনে আমি আমাদের বাচ্চাদের নিয়ে এই জগদল জমিদার বাড়িতে ওদেরকে নিয়ে ঘুরতে এসেছি। অনেক লোকের চলাচল হয় এখানে ঘোরাফেরা করে। রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে ইজি বাইকে বা ভ্যানে যাওয়া যায়। তাহমিদ শাহ তামিম, হ্যালো ডট বিডিনিউজ 24.com, ঠাকুরগাঁও।